বন্ধুরা স্নানের আগে নারকেল তেলে দুটি জিনিস মিশিয়ে মাখো এই রেমেডিটা তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুলকে কালো লম্বা ঘন সিল্কি শাইনি করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেলের রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব সেটা তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে এর জন্য আমাদের যে প্রধান ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে আদা বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে তোমাদের চুল ঝরে যাচ্ছে চুল ফেটে যাচ্ছে চুলের গ্রোথ হচ্ছে না চুলের ভলিউমটা কমে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে চিরুনতে যখন চুল আঁচড়াচ্ছ তখন অনেক চুল একসঙ্গে উঠে আসছে তো আজকে তোমাদের রিকোয়েস্টেই আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের এই প্রবলেমগুলো কিওর হয়ে যায় আজকের এই রেমেডিটা খুব সহজ মাত্র দুটো জিনিস এর মধ্যে আমি অ্যাড করব তবে রেমেডিটা কিন্তু দারুণ কার্যকর চুলের ঝরে পড়াকে খুব দ্রুত কম করতে সাহায্য করে আর চুলকে কিন্তু লম্বা ঘন কালো মজবুত করে গোড়া থেকে চুলকে একদম মজবুত করে তো দেখো প্রথমে আমি এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এই রেমেডি জন্য আমাদের লাগবে আদার রস আদার রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাকে দূর করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরে পড়া দ্রুত বন্ধ করে তো এই রেমিডিটার জন্য আমার আমরা এই আদাটাকে ভালো করে গ্রেট করে নিয়ে এটা রসটা বার করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে এর রসটা বার করে নিতে পারো আর আমি এখানে কিন্তু ছোকলা শুদ্ধ আদা নিয়েছি কারণ আদা ও আদার ছোকলার মাঝখানে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা কিন্তু চুলের ঝরে পড়াকে দ্রুত বন্ধ করতে সাহায্য করে আর চুলকে গোড়া থেকে মজবুত করে এবার দেখো আমি এই হাতের সাহায্যেই চিপে এখানে আমি আদার রস বার করে নিচ্ছি আর রস বের করার ফলে এই যে আদাগুলো থেকে যাবে এগুলো কিন্তু ফেলবে না এগুলোকে তরকারিতে দিয়ে রান্না করে খেতে পারো কিংবা চা করার সময় চাও দিয়ে ফুটিয়ে খেতে পারো ইউজ করা যাবে ফেলার কোনো প্রয়োজন নেই দেখো এবার আমরা পেয়ে গেছি হচ্ছে আদার রস এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ কোকোনাট অয়েল আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল নিয়েছি তোমরা ছেলে অন্য কোনো ব্র্যান্ডও নিতে পারো তবে সেক্ষেত্রে খেয়াল রাখবে তার মধ্যে যেন কোনো ফ্লেভার বা কালার অ্যাডেড না থাকে আমি এখানে এক চামচ নারকেল তেল অ্যাড করে নিচ্ছি নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে সিল্কি শাইনি লম্বা কালো ঘন করে চুলকে ভেতর থেকে পুষির জোগায় আর এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের চুলের জন্য ভীষণ ভালো এবার নারকেল তেল আর এই আদা রসটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম তারপর এর মধ্যে আমি অ্যাড করছি অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর পাতিলেবু আমাদের চুলের থেকে যে ইচিনেস আছে বা ফাঙ্গাল ইনফেকশান আছে সেগুলোকে কম করতে সাহায্য করে চুল এর মধ্যে যদি ড্যান্ড্রফ থাকে যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে তারাও কিন্তু অবশ্যই পাতিলেবুটা ব্যবহার করবে ড্যান্ড্রফের সমস্যাও কিন্তু পাতিলেবু কমাতে সাহায্য করে এবং পাতিলেবু চুলের মধ্যে একটা সিল্কি ভাব নিয়ে আসে দেখো এইবার এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবো তাহলেই কিন্তু আমাদের রেমেডিটা রেডি হয়ে যাবে তাহলে চলো দেখে নিয়ে এবার এটাকে কী করে ব্যবহার করতে হবে চুলে যদি জ্বর থাকে তাহলে চুনিতে আশ্রয় ভালোভাবে জ্বরটা ছাড়িয়ে নেবে তারপরে এটা ডাইরেক্ট কিন্তু একদম স্ক্যাল্পে চুলের গোড়ার মধ্যে ব্যবহার করবে পুরো স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হাতে এটাকে মাসাজ করবে দশ দশ মিনিট মিনিমাম দশ মিনিট পর্যন্ত এটা দিয়ে স্ক্যাল্পে মাসাজ করবে তাহলে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে যার ফলে চুলটা কিন্তু গোড়া থেকে মজবুত হবে আর এই যে আদা কোকোনাট অয়েল অ্যান্ড লেমন জুসটা এটা কিন্তু স্ক্যাল্পে একদম ডিপলি পেনিউটেট হবে ভালোভাবে মাসাজ দেওয়ার পর এটাকে আধ ঘন্টা রেখে দেবে স্ক্যাল্পের মধ্যে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা রেখে দিতে পারো তারপরে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবে আর এটা কিন্তু সপ্তাহে দু দিন তোমরা ব্যবহার করতে পারো যাদের ভীষণ চুল পড়ছে ড্যান সমস্যা আছে কিংবা চুলের গ্রোথ হচ্ছে না তারা কিন্তু এটাকে সপ্তাহে দু দিন ব্যবহার করতে পারো এটা ছেলে মেয়ে এজার প্রত্যেকে ব্যবহার করতে পারো সম্পূর্ণ ন্যাচারাল জিনিস এটা কিন্তু স্ক্যাল্পের জন্য বা চুলের জন্য একদমই হার্মফুল না চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত করবে আর ব্যবহার করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ